গল্প পিয়নের আসরে আজ শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পটল ডাঙার সেই বিখ্যাত চার মূর্তিকে নিয়ে লেখা গল্প চার মূর্তির অভিযান। এরকম আরো মজার মজার গল্প শুনতে আর পরের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে। শুরু করছি আজকের গল্প চার মূর্তির অভিযানের শেষ পর্ব। খুব সম্ভব মরেই গিয়েছিল, কিন্তু মরা মানুষকেও যে জাগিয়ে তুলতে পারে সে হলো বাঘের ডাক। কানের পাশে যেন একসঙ্গে 25টা বাজ পড়ল, এই রকম মনে হলো আমার। আর মুখের ওপর ফটাস করে মোটা কাছির মতো কিসের একটা ঘা লাগলো। বুঝতে পারলুম বাঘের ল্যাজ। মাত্র এক হাত দূরে আমার বাঘ পড়েছে, তারপরেও কি আমার বেঁচে থাকা সম্ভব? আমি পটল ডাঙার প্যালারাম, এ যাত্রা নির্ঘাত তাহলে মারাই গেছি। আর যদি মরেই গিয়ে থাকি তাহলে আর কিসের ভয় আমার? আমি তো এখন ভূত, ভূতকে কি কখনো বাঘে ধরে? আবার 20টা বাজের মতো আওয়াজ করে গর্ত ফাটিয়ে বাঘ হাঁক ছাড়ল, তারপরেই একটা পেল্লায় লাফ। আমি ঝট করে একটু সরে গিয়েছিলুম বলে বাঘ আমার গায়ে পড়ল না, কিন্তু ল্যাজটার ঘায়ে আমার নাক প্রায় থেঁতলে গেল। আর বাঘের নখের আঁচড়ে গর্তের গা থেকে খানিক মাটি ঝুরঝুর করে চোখ ময় ছড়িয়ে গেল। এ তো ভালো ল্যাঠা দেখছি, বাঘ যদি আমাকে নাও ধরে বাঘের দাপাদাপিতে আমি মানে আমার ভূতটা মারা যাবে, কিংবা নাকে যখন ল্যাজের ঘা এসে এমন বেয়াড়া ভাবে লেগেছে যে মনে হচ্ছে হয়তো আমি বেঁচেই আছি। আবার বাঘের গর্জন, উফ, কান দুটো তো ফেটে গেল, এস পার কি ওস পার। এবার বাঘ লাফ মারবার আগেই আমি লাফ মারলুম, আর হাতে যা ঠেকলো তা গোটা কয়েক গাছের শেকড়। আমি পটল ডাঙার প্যালারাম জীবনে কোনো দিন এক্সারসাইজ করিনি, পালা জ্বরে ভুগেছি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়েছি। দু একবার খেলতে নেমেছিলাম, কিন্তু কি কাণ্ড যে করেছি! তোমাদের ভেতর যারা প্যালারামের কীর্তি কাহিনী পড়েছ তারা তা সবই জানো। সবাই আমাকে বলে আমি রোগা পটকা, আমি অপদার্থ, কিন্তু এখন দেখলুম রোগা টোগা ওসব কিচ্ছু না, স্রেফ বাজে কথা। মনে জোর এলে আপনি গায়ে জোর এসে যায়, দুনিয়ার কোনো কাজ আর অসম্ভব বলে বোধ হয় না। আমি প্রাণপণে সেই শেকড় ধরে ঝুলতে লাগলুম, তাকিয়ে দেখি আরো শেকড় রয়েছে ওপরে। কাঁচা মাটির গর্তে পা দিয়ে দিয়ে শেকড় টেনে টেনে, আরে আরে, আমি যে ওপরে উঠে গেছি প্রায়, একটু আর একটু। নিচের গর্তে তখন যে কি দাপাদাপি চলছে ভাবাই যায় না। বাঘের চিৎকারে 20টা নয়, 25টা নয়, 100টা বাদ যেন ফেটে পড়ছে। বাঘ লাফিয়ে উঠছে থেকে থেকে, একবার একটা থাবা প্রায় আমার পা ছুঁয়ে গেল। শেষ শক্তি দিয়ে আমি সবচেয়ে উপরে শিকড়টা টেনে ধরলুম, সেটা মটমট করে উঠল। তারপর ছিঁড়ে পড়বার আগেই আমি গর্তের মুখে আবার শক্ত মাটিতে উঠে পড়লুম। আর তখন মনে হলো আমার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন ফেটে যাচ্ছে, কাঁধ দুটোকে কে যেন আলাদা করে ছিঁড়ে নিচ্ছে দুদিকে, কপাল থেকে ঘাম চোখে নেমে এসে সব ঝাপসা করে দিচ্ছে, আগুন ছুটছে সারা গায়ে। ঘাসের ওপর দাঁড়াতে গিয়েও আমি দাঁড়াতে পারলুম না। সত্যি বেঁচে আছি না মরে গেছি ভালো করে বোঝবার আগেই সব অন্ধকার হয়ে গেল। তারপর আস্তে আস্তে মাথাটা পরিষ্কার হতে লাগলো, মুখের ওপর কি যেন সুরসুর করে হাঁটছে এমনি মনে হলো। টোকা দিয়ে সেটাকে ফেলে দিয়ে দেখি একটা বেশ মোটা সোটা গুবরে পোকা চিত হয়ে পড়ে বো বো করে হাত পা ছুটছে। আশপর্দা দেখো একবার, আমার মুখখানাকে বোধ হয় গোবরের তাল মনে করেছিল। এখন থাকো চিত হয়ে, তক্ষুনি আবার যেন
পাতাল থেকে কামানের ডাক এলো, মাটিটা কেঁপে উঠলো থরথরিয়ে। দেখলুম আমি মাটিতে পা ছড়িয়ে উবুড় হয়ে পড়ে আছি। আমার মাথার সামনে ঠিক 6 ইঞ্চি দূরে কুয়োর মতো মস্ত একটা গর্তের মুখ, আমার হাতের মুঠোয় কতকগুলো সরু সরু ছেঁড়া শেকড়। সব মনে পড়ে গেল, একটু আগেই গর্তটা থেকে আমি উঠে এসেছি, তারপর ভিড়মি খেয়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু গর্তের মধ্যে বাঘ কি এখনো আছে? নিশ্চয় আছে, নইলে সে উঠে এলে আমি আর মাটিতে থাকতুম না, আরো ভালো জায়গায় আমার থাকবার ব্যবস্থা হয়ে যেত, মানে বাঘের পেটের ভেতর। আর সেই সজারু, সেও নিশ্চয়ই যথাস্থানে রয়েছে, আর দুজনে মিলে জোর মজারু চলছে গর্তে। মজা? বাঘের চিৎকার তো ঠিক সেরকমটা মনে হচ্ছে না। আমি চার পায়ে ভর দিয়ে উঠলুম, গলাটা একটু বাড়িয়ে দিলুম গর্তের দিকে। ভেতরে প্রথমটা খালি অন্ধকার মনে হলো, আর বোধ হলো বিষম একটা দাপাদাপি চলছে, কিন্তু তাকিয়ে থাকতে থাকতে একটু একটু করে আমি সব দেখতে পেলুম। সজারুটা কেমন তালগোল পাকিয়ে পড়ে আছে, তার চারটে পা আর মাথাটা অল্প অল্প নড়ছে, তার পাশেই পড়ে আছে বাঘ, লাফাচ্ছে না সমানে হাঁপাচ্ছে, আর কি একটা যন্ত্রণায় গোঙাচ্ছে একটা না। এবারে ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না, বাঘ পড়েছিল সোজা সজারুর ওপর, তার ধারালো কাঁটাগুলো বাঘের সর্বাঙ্গে বিঁধেছে শরশয্যার মতো, তার যন্ত্রণাতেই বাঘ অমন ভাবে লাফঝাঁপ করছে। আমি যে শেকড় ধরে ধরে গর্ত বেয়ে ওপরে উঠে এসেছি সেটা দেখতেও পাইনি, ওই সজারুটাই নিজের প্রাণ দিয়ে আমায় বাঁচিয়েছে। সজারুটার জন্য আমার ভারী কষ্ট হতে লাগলো, আর কেন জানি না বাঘের জন্য মায়ায় মনটা আমার ভরে উঠল। সর্বাঙ্গে সজারুর কাঁটা বিঁধে না জানি কত যন্ত্রণাই পাচ্ছে বাঘটা, এর চাইতে যদি একেবারে মরে যেত তাহলেও ঢের ভালো হতো। এক মনে দেখছি হঠাৎ টপাস কি একটা ঢিলের মতো এসে পড়ল পিঠের ওপর, আরে আরে করে উঠে বসলুম, আবার টপাস একেবারে চাঁদির উপর। তাকিয়ে দেখি শুকনো শিমের মতো কি একরকম ফল, ওপর থেকে আপনি পড়ছে নাকি? না না, যেই চোখ তুলে তাকিয়েছি দেখি গাছের ডালে বসে কে যেন বিশ্রী রকম ভাবে ভেংচি কাটছে আমাকে। ইয়া বড় একটা গোদা বাঁদর, এখানে আসা অবধিই দেখছি হাড় বজ্জাত বাঁদরগুলো পেছনে লেগেছে আমাদের, নাকটাকে ছারপোকার মতো করে গাছ থেকে কতকগুলো শুকনো ফল ছিঁড়ে ছিঁড়ে সে আমার পিঠ বরাবর তাক করছে, আর সমানে ভেংচি কেটে চলেছে। আমি চেঁচিয়ে বললুম, এই! তারপর বাঁদরটাকে আরো ঘাবড়ে দেবার জন্য হিন্দি করে বললুম, ফের বদমাইশি করেগা তো কান ধারকে এক থাপ্পড় মারেগা। অবশ্য গাছের ওপর উঠে ওর কানটা হাতে পাওয়া মুশকিল, থাপ্পড় মারা আরো মুশকিল, কিন্তু যে করেই হোক বাঁদরটাকে নার্ভাস করে দেওয়া দরকার। আমি আবার বললুম, এক চাঁটি মেয়ে না তুড়ায় দেগা, কেন ঢিল মারতে হয়, হাম পটল ডাঙার প্যালারাম হ্যায় সমঝা। বাঁদরটা দাঁত বের করে কি যেন বললে, কিঞ্চিত কিঞ্চিত কাঁচা গোল্লা কিংবা অমনি একটা কিছু হবে। কাঁচা গোল্লা? আমার দারুণ মেজাজ খারাপ হয়ে গেল। আচ্ছা তাই সই, তোমায় কাঁচা গোল্লাই খাওয়াচ্ছি। সামনেই কয়েকটা শুকনো মাটির ঢেলা পড়েছিল, তার দু একটা তুলে নিয়ে বললুম, চালাও চালাও। সঙ্গে সঙ্গে নাকের ওপর আর একটা ফল এসে পড়ল। বাঘের লেজের ঘা খেয়ে নাকটা এমনিতেই বোঁচা হওয়ার জো, তার উপর বাঁদরের এই বর্বর অত্যাচার আমার শরীরে দস্তুর মতো ব্রহ্মতে এসে গেল। চালাও ঢিল লাগাও, দমার দম গাছের উপর ঢিল চালাতে লেগে গেলুম একেবারে মরিয়া হয়ে। হঠাৎ বো করে কেমন বেয়াড়া বিচ্ছিরি আওয়াজ, এরোপ্লেন নাকি? আরে না না, এরোপ্লেন কোথায়, গাছের একটা ডাল থেকে দল বেঁধে উড়ে আসছে, ওরা কারা?
চিনতে আমার একটুও কষ্ট হলো না। ছেলেবেলায় মধুপুরে ওদের একটার মোক্ষম কামড় আমি খেয়েছিলাম, সেই থেকে ওদের আমি হাড়ে হাড়ে চিনি। ভীমরুল, আমার ঢিল বাঁদরের গায়ে লাগুক আর না লাগুক, ঠিক ভীমরুলের চাকে গিয়ে লক্ষ্য ভেদ করেছে। মরছি মরছি খাউনছি বলে বাঁদরটা এক লাফে কোথায় হাওয়া হলো কে জানে। ওর মধ্যেই দেখতে পেলুম ওর নাকে মুখে লাজে ভীমরুলেরা চেপে বসেছে। বোঝো, আমাকে ভ্যাংচানোর আর ঢিল মারবার মজাটা এখন বোঝো। কিন্তু এ কি, আমার দিকেও যে ছুটে আসছে ঝাঁক বেঁধে, এখন দৌড় দৌড় মার দৌড়, তবু সঙ্গ ছাড়ে না যে, যত ছুটছি ততই যে পেছনে পেছনে আসছে ঝাঁক বেঁধে। এলো এলো, এই এসে পড়লো, গেছি এবার, কামড়ে আমাকে আর আস্ত রাখবে না। কি করি এখন, বাঘের হাত থেকে বেঁচে গিয়ে শেষে কি ভীমরুলের হাতে মারা যাব? আমি ঠিক এই সময়ে জয়গুরু, সামনে একটা পচা ডোবা, ঝপাং করে আমি সেই ডোবাতেই সোজা ঝাঁপ মারলুম। কি পচা পাঁক আর কি বিচ্ছিরি গন্ধ, কতক্ষণ আর মাথা ডুবিয়ে থাকা যায়, তার ভেতরে একটু মাথা তুলি আর বো, সমানে চক্কর দিচ্ছি ভীমরুলেরা, এ কি ল্যাঠায় পড়া গেল। ভাগ্যিস ডোবাটায় বেশি জল নেই, নইলে তো ডুবে মরতে হতো। হাঁটু সমান কাদা আর একটুখানি জলের ভেতর কোনো মতে ঘাপটি মেরে বসে আছি। চারিদিকে ব্যাং লাফাচ্ছে, নাকে কানে পোকা ঢুকছে, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। বাঘের গর্ত থেকে উঠে কি শেষ কতক পচা ডোবার মধ্যেই মারা যাব নাকি? একবার মাথা ওঠাই অমনি বো, আবার ডুব। অমনি করে কতক্ষণ কাটলো জানি না। তারপর যখন ভীমরুলেরা হতাশ হয়ে সরে পড়ল, তখন ভালো করে তাকিয়ে দেখে থেকে আমি ডোবা থেকে উঠে এলুম। ইহ, কি খেগোলতাই না চেহারা হয়েছে! একটু আগে আমি ছিলুম পটল ডাঙার প্যালারাম, ওজন ছিল সর্বসাকুল্যে এক মন সাতশের। এখন আমি যে কে ঠাউরি করতে পারলুম না, সারা গায়ে কাদার আস্তর পড়েছে, নিজের হাত পা জামা কাপড় কিচ্ছু দেখতে পাচ্ছি না, পা তো ফেলছি না, যেন হাতির মতো পদক্ষেপ করছি। আমি এখন ওজনে অন্তত 3.5 মণ, মাথার ওপর আরো পোয়াটাক ব্যাঙাচি নাচানাচি করছে। কিন্তু এখন কি করি, কোন দিকে যাই? কাদা টাদাগুলো খানিক পরিষ্কার করলুম, জামা জুতো ডোবার জলেই ধুয়ে নিলুম, কিন্তু এখন কোন দিকে যাই? শীতে সারা শরীর জমে যেতে চাইছে, চারিদিকে ঘন জঙ্গল, কোথায় যাব কি করব কিছুই ঠিক করতে পারলুম না। টেনিদার কি হলো, চার মূর্তির বাকি তিনজনই বা কোথায়? কুটি মামা তার শিকারীদের নিয়ে বা কোন দিকে গেলেন? সে ভাবনা পরে হবে, এখন এই শীতের হাত থেকে কেমন করে রেহাই পাই। বনের পাতার ফাঁক দিয়ে এক জায়গায় ঝলমলে রোদ পড়েছে খানিকটা। বেলা এখন বোধহয় দুপুরের দিকে, আমি সেই রোদের মধ্যে এসে দাঁড়ালুম। বেশ ঝাঁঝালো রোদ, এতক্ষণে একটু আরাম পাচ্ছি, কিন্তু ল্যাঠা কি আর একটা নাকি, এইবারে টের পেলুম পেটের মধ্যে চুঁই চুঁই করছে, মানে জোর খিদে পেয়েছে। যেই খিদেটা টের পেলুম অমনি মনে হলো আমি যেন কত কাল খাইনি, নাড়ি ভুঁড়িগুলো সব আবার ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেতে চাইছে, খিদের চোটে আর দাঁড়াতে পারছি না আমি। মনে পড়লো আসবার সময় টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার আনা হয়েছিল, তাতে লুচি ছিল, আলুর দম ছিল, বেগুন ভাজা ছিল, সন্দেশ ছিল। হায়, কোথায় ভ্যান, কোথায় লুচি আর আলুর দম! জীবনে কোনোদিন কি আর আলুর দমের মুখ দেখতে পাবো আমি? কিছুক্ষণ পরে বনের ভিতরেই পটল ডাঙার প্যালারামের 12টা বেজে যাবে, যদি বাঘ ভাল্লুকে না খায় খিদেতেই মারা যাব। না, আর পারা যায় না, কিছু একটা খাবার দাবার জোগাড় করা দরকার। যেই খাবার দাবারের কথা ভাবলুম অমনি শরীরে তেজ এসে গেল। আমি দেখেছি আমার এই রকমই হয়। সেই একবার হাবুলের ছোট ভাই
বাবুলের অন্নপ্রাশনে নেমন্তন্ন ছিল। আগের দিন রাতে কোঁ কোঁ করে জ্বর এসে গেল। ভাবলুম পরদিন ওরা সবাই প্রেম সে মাংস পোলাও সাঁটবে, আর আমার বরাতে এ কেবল বার্লির জল। দারুণ মনের জোর নিয়ে এলুম। বললে বিশ্বাস করবে না, সকালেই জ্বর একদম ভ্যানিশ। খেয়েছিলুম ও ঠেসে অবশ্য সেদিন রাত থেকে, কিন্তু সে কথা আর বলে কাজ নেই, মানে নেমন্তন্ন তো আর ফসকাতে দিইনি। আপাতত আমায় খেতেই হবে, শীত ফিত চুলোয় যাক। বনে তো অনেক রকম ফল পাকড় থাকে শুনেছি, মুনি ঋষিরা সেই সব খেয়েই তপস্যা করেন। আমি গাছের দিকে তাকাতে তাকাতে গুটি গুটি এগোলুম। দুধ ফল কোথায়, কেবল পাতা আর পাতা। ছাগল হলেও বেশি ভাবনা ছিল না। বড়দা আমাকে ছাগল বলে বটে, কিন্তু আমি তো আর সত্যি সত্যি ঘাস পাতা খেতে পারি না, ফল পাই কোথায়। একটা গাছের তলায় কালো কালো কটা কি যেন পড়ে রয়েছে, একটা তুলে কামড় দিয়ে দেখি, বাপ রে, ইটের চাইতেও শক্ত, দাঁত বসবে না। একটু দূরেই লাল টুকটুকে গোটা দুই ফল লতা থেকে ঝুলছিল, দৌড়ে গিয়ে একটা ছিঁড়ে নিলুম। কামড় দিতেই আরে রামো রামো, কি বিচ্ছিরি ভেতরটা, আর কি দারুণ বদ গন্ধ। থু থু করে ফেলে দিতে পথ পাই না। তখন মনে পড়ল, আরে এ তো মাকাল, এ তো আমি দেখেছি আগে, ছ্যা ছ্যা। মুনি ঋষিদের নিকুচি করেছে, বনে ফল থাকে না ঘোড়ার ডিম থাকে, এখন বুঝতে পারছি সব গুলপট্টি। আমাকে লাখ টাকা দিলেও আমি কখনো সাধু সন্ন্যাসী হব না, প্রাণ গেলেও না। কিন্তু খাই কি, ক্র্যাং, পেছনে কেমন একটা বিটকে আওয়াজ, আমি তড়াক করে লাফিয়ে উঠলুম। আবার সেই শব্দ, ক্র্যাং ক্র্যাং। এ আবার কি রে বাবা, কোথাও কিছু দেখছি না, অথচ থেকে থেকে অমন যাচ্ছে তাই আওয়াজ করছে কে, ক্র্যাং কর্র। একটা দৌড় মারব কিনা ভাবছি, এমন সময় হো হো, ঠিক আবিষ্কার করেছি, আমার সঙ্গে ইয়ার কি। দেখি না পাশেই একটা নালা, তার ভিতরে গোল গাল একটি ভদ্রলোক, ওই আওয়াজ তিনিই করছেন। ভদ্রলোক, আরে হ্যাঁ হ্যাঁ, ভদ্রলোক ছাড়া কি বলা যায় আর। একটি নধর নিটোল কোলা ব্যাং, পিঠের ওপর বড় বড় টোপ তোলা, মস্ত মস্ত চোখ দুটো কানের মতো খাড়া হয়ে রয়েছে, আমার দিকে ড্যাব ড্যাবে চোখ তুলে চেয়ে রয়েছে, আর থেকে থেকে শব্দ করছে, ক্রং ক্রং কর কর করছে কি জানো। ফুটবলের ব্লাডারে হাওয়া দিলে যেমন করে ফোলে, তেমনি ভাবে গলার দুপাশে বাতাস ভরে নিচ্ছে, গলাটা মোটা হয়ে উঠছে, আর বাতাসটা যেমনি ছেড়ে দিচ্ছে অমনি শব্দ হচ্ছে, ক্র্যাং করাং। বটে, তাহলে এমনি করেই কোলা ব্যাং ডাকে, সারা বর্ষা এইভাবে গ্যাঙর গ্যাঙর করে। আমি ব্যাংটাকে বললুম, খুব যে মেজাজে বসে আছিস দেখছি। ব্যাং একটা মস্ত লাল জিভ বের করে দেখালে, আমাকে ভয় দেখাচ্ছিস বুঝি। ব্যাং গলার দুধারে বাতাস জড়ো করতে লাগলো, এক চাঁটিতে তোকে উড়িয়ে দিতে পারি তা জানিস, ব্যাংটা আওয়াজ করলে, ক্র্যাং কুর্র। মানে যেন বলতে চাইল, ইস ইয়ার কি নাকি, চেষ্টা করেই দেখো না একবার। বটে, ক্রু ফুর, জানিস আমার বড্ড খিদে পেয়েছে, আমি ইচ্ছে করলে তোকে এক্ষুনি ভেজে খেতে পারি, তবে তাই খা। বলেই কে আমার পিঠে ঠাস করে একটা চাঁটি মারল। বাপ রে, ভূত নাকি। আমি হাত তিনেক লাফিয়ে উঠলুম, তারপর দেখি এক মুখ দাঁত বার করে হাবুল সেন। হাবলা তুই, হাবুল বললে, হ আমি, কিন্তু তোরে কি দশা হয়েছে প্যালা, কাদামাইখা ভূত সাইজা, একটা ব্যাঙের লগে মস্করা করতে আসোস। এই ফাঁকে ব্যাঙটা মস্ত লাফ দিয়ে ঝোপের মধ্যে কোথায় যেন চলে গেল। আমি বেজার হয়ে বললুম, খোশ গল্প এখন থাক, কিছু খাবারের ব্যবস্থা করতে পারিস। আরে আমি খাবার পামু কই, সেই তখন থিকা জঙ্গলের মধ্যে হারা উদ্দেশ্যে ঘুরতিস, কে যে কোথায় চইল্লা গেল খুঁজাই পাই না,
শেষে একটা গাছের নিচে শুইয়া ঘুম দিলাম। বনের মধ্যে ঘুমুলি? হ ঘুমাইলাম, তোকে যদি বাঘে নিত? হাবুল আবার এক গাল হাসলো, আমারে বাঘে খায় না। কি করে জানলি? আমি হাবুল সেন না, উইঠা বাঘেরে এমন একটা চোপার দিমু যে। বাকিটা হাবুল আর বলতে পারলো না। হঠাৎ সমস্ত বন জঙ্গল কাঁপিয়ে কে যেন বিকট গলায় হ্যাঁ 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 করে হেসে উঠল, একেবারে আমাদের কানের কাছেই। ওরে বাপরে! হাবুল আর ডাইনে বাঁয়ে তাকালো না, ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালো। আবার সেই শব্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সেই ভিজে কাপড়ে জামায় আমিও হাবুলের পেছনে দে ছুট দে ছুট। ওরে হাবলা, দাঁড়া দাঁড়া, যাসনি, আমাকে ফেলে যাসনি। বেশি দূর দৌড়তে হলো না, হাউ মাউ করে খানিকটা ছুটেই একটা গাছে শেকড়ে পা লেগে হাবুল ধপাস। সঙ্গে সঙ্গে আমিও তার পিঠের উপর কোমরের মতো গড়িয়ে পড়লুম। খাইছে খাইছে, হাবলা হাহাকার করে উঠল। তারপর দুজনে মিলে জড়াজড়ি। ভাবছি পেছন থেকে এবার সেই অট্টহাসির ভূতটা এসে আমাদের দুজনকে বুঝি ক্যাঁক করে গিলে ফেলল। কিন্তু মিনিট পাঁচেক গড়াগড়ি করেও যখন কিছুই হলো না, আর মনে হলো আমরা তো এখন কলেজে পড়ছি, ছেলে মানুষ আর নই, অমনি তড়াক করে উঠে পড়েছি দূর তোর ভূত, বাঘের গর্তে পড়েই উঠে এলুম, ভূতকে কিসের ভয়। হাবুল সেন তো বিধ্বস্ত ভাবে পড়ে আছে আর চোখ বুজে সমানে রাম রাম বলছে, বোধ হয় ভাবছে ভূত ওর ঘাড়ের ওপর এসে চেপে বসেছে। থাক পড়ে, আমি উঠে জুল জুল চোখে চারিদিকে চেয়ে দেখলুম, অমনি আবার সেই হাসির আওয়াজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনেই আমি চিংড়ি মাছের মতো টেড়িং করে লাফ মেরেছি। হাবুল আবার বললে, খাইছে খাইছে, কিন্তু কথাটা হলো হাসছে কে, আর আমাদের মতো অখাদ্য জীবকে খেতেই বা চাচ্ছে কে? আরে ছ্যা ছ্যা, মিথ্যেই দৌড় করালে, কাণ্ডটা দেখেছো একবার? ওই তো বকের মতো একটা পাখি, তার চাইতে গলাটা একটু লম্বা, কদম ছাঁট চুলের মতো কেমন একটা মাথা কালচে রং, কুতকুতে চোখ, আবার দুটো বড় বড় ঠোঁট ফাঁক করে ডেকে উঠল, হ্যাঁ হ্যাঁ। ওরে হাবলা, উঠে পড়, একটা পাখি। হাবুল সেন কি সহজে ওঠে? ঠিক একটা জগদ্দল পাথরের মতো পড়ে আছে, চোখ বুঝে তিনটে কুইনাইন একসঙ্গে খাচ্ছে, এই রকম বেজার মুখ করে বললে, রাম নাম কর প্যালা, রাম নাম কর। এইদিকে ভূতে ফ্যাকর ফ্যাকর কইরা হাসতাছে, আর অরখন পাখি দেখনে শখ হইল। কি জ্বালা! আমি কটাং করে হাবুলের কানে একটা চিমটি কেটে দিলুম। হাবুল চ্যাঁ করে উঠল। আমি বললুম, আরে হতচ্ছাড়া, একবার উঠেই দেখ না, ভূত টুত কোথাও নেই, একটা লম্বা গলার পাখি অমনি আওয়াজ করে হাসছে। কি পাখিতে ডাকতাছে? বলেই বীরের মতো লাফিয়ে উঠল হাবুল। আর তক্ষুনি সেই বিচ্ছিরি চেহারার পাখিটা হাবুলের দিকে তাকিয়ে গলাটা একটু বাঁকিয়ে চোখ পিটপিট করে ঠিক ভেংচি কাটার ভঙ্গিতে হ্যাঁ হ্যাঁ করে ডেকে উঠল। হাবুল বললে, এ মস্করা করতে আসছ আমার সঙ্গে? আরে আমার রসিক পাখি রে, অখনই তোরে ধইরা রোস্ট বানাইয়া খামো। আমার পেটের ভেতরে সেই খিদেটা আবার টিং পাং টিং পাং করে লাফিয়ে উঠল। আমি বললুম, রোস্ট বানাবি? তবে এক্ষুনি বানিয়ে ফেল না ভাই, সত্যি বলছি দারুণ খিদে পেয়েছে। কিন্তু কোথায় রোস্ট কোথায় কি, হাবলাটা এক নম্বরের জোচ্চোর, তক্ষুনি দু তিনটে মাটির চাঙড় তুলে নিয়ে ছুঁড়ে দিয়েছে পাখিটার দিকে, আর পাখিটা অমনি ক্যাঁ ক্যাঁ আওয়াজ করে পাখা ঝাপটে বনের মধ্যে ভ্যানিশ গেল, গেল রোস্ট পালিয়ে গেল বলে আমি পাখিটাকে ধরতে গেলুম। কিন্তু ও কি আর ধরা যায়, ভীষণ বেজার হয়ে আমি দাঁড়িয়ে রইলুম। পাখিদের ওই এক দোষ, হয় দুটো ঠ্যাং থাকে, সেই ঠ্যাং ফেলে পাই পাই করে পালিয়ে যায়, নয় দুটো ডানা থাকে, সাঁই সাঁই করে উড়ে যায়, মানে দেখতে পেলেই ওদের রোস্ট করা যায় না, খুব খারাপ, পাখিদের এসব ভারী অন্যায়। আমি বললুম, এখন কি করা যায় হাবুল? হাবুল যেন আকাশ জোড়া হাঁ করে হাই তুললো, বললে,
কিছুই করণ যায় না, বৈশা থাক। কোথায় বসে থাকবো, যেখানে খুশি। এইটা তো আর কলকাতার রাস্তা না যে গাড়ির উপর একটা মোটর গাড়ি এসে পড়ব। কিন্তু বাঘ তো এসে পড়তে পারে, আসুক না। বেশ জুত করে বসে হাবলা আর একটা হাই তুললো। বাঘে আমার এ খাইব না, তোরে ধইরা খাইতে পারে, কিন্তু তোরে খাইয়া বাঘটা নিজেই ফ্যাচাঙে পইরা যাইব গা। বাঘের পেটের মধ্যে পালাজরের পিলা হইব বলেই মুখ ভর্তি শাঁকালুর মতো দাঁত বের করে খ্যাঁক খ্যাঁক করে হাসলো। ভিজে ভূত হয়ে আছি, সারা গা ভর্তি এখনো প্যাঁক, ওদিকে পেটের ভিতর খিদেটা সমানে তেড়ে কেটে তাক করে বাজাচ্ছে। এদিকে এই হনলুলু, না মাদাগাস্কার, না না সুন্দরবন, দূর দূর ডুয়ার্সের এই যাচ্ছে তাই জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ঢেবাচাকা হয়ে রয়েছি। তার ওপর একটু পরেই রাত নামবে, তখন হাতি গন্ডার বাঘ ভাল্লুক সবাই মোকাবিলা করতে আসবে আমাদের সঙ্গে। এখন এইসব ফাজলামি ভালো লাগে? ইচ্ছে হলো হাবলার কান পেঁচিয়ে একটা পেল্লায় থাপ্পড় লাগিয়ে দিই, কিন্তু হাবলাটা আবার বক্সিং শিখেছে, ওকে ঘাঁটিয়ে সুবিধা করতে পারবো না। কাজেই মনের রাগ মনেই মেরে রেখে জিজ্ঞেস করলুম, তোকে বাঘে খাবে না কি করে জানলি? হাবুল গম্ভীর হয়ে বললে, আমার কুষ্ঠিতে লেখা আছে ব্যাঘ্রে আমারে ভোজন করব না। আমি রেগে বললুম, দুধ তোর কুষ্ঠির নিকুচি করেছে, আমাদের পাড়ার যাদবদার কুষ্ঠিতে তো লেখা ছিল সে অতি উচ্চ আসনে আরোহণ করবে। এখন যাদবদা রাইটার্স বিল্ডিং এর 10 তলার ঘরগুলো ঝাঁট দেয়। হাবুল বললে, তা উচ্চাসনই তো হইল। আমি ভেঙচে বললুম, তা তো হইল, কিন্তু ব্যাঘ্রে না হয় ভোজন করবে না, ভালুক এসে যদি ভক্ষণ করে কিংবা হাতি এসে পায়ের তলায় চেপটে দেয় তখন কি করবি? এইবার হাবুল গম্ভীর হলো, হ এই কথাটা চিন্তা করণ দরকার। ক্যাপ্টেন টেনিদা হাতির পিঠে উইঠা কোথায় যে গেল, সব গোলমাল কইরা দিচ্ছে, একটা বুদ্ধি দে পেলা, কোন দিকে যাওয়া যায় ক দেখি। যাবার কথা পরে হবে, সত্যি বলছি হাবুল, এক্ষুনি কিছু খেতে না পেলে আমি বাঁচব না। কি খাওয়া যায় বলতো? হাতি ফাতি ধইরা খা, আর কি খাবি? ওর সঙ্গে কথা কওয়াই ধাষ্টাম, এদিকে এত ভূতের ভয়, ওদিকে দিব্যি আবার লম্বা হয়ে শুয়ে পড়ল, যেন নিজের মোলায়েম বিছানাটিতে নবাবিকে তাই গায়ে এলিয়ে দিয়েছে। একটু পরেই হয়তো ঘুর ঘুর করে খাসা নাক ডাকাতে শুরু করবে, ও হতছাড়াকে বিশ্বাস নেই, ও সব পারে। কিন্তু আমায় কিছু খেতেই হবে, আমি খাবই। চারদিকে ঘুর ঘুর করছি, না কোথাও একটা ফল নেই, খালি পাতা আর পাতা। বনে নাকি হরেক রকমের ফল থাকে, আর মুনি ঋষিরা তাই তরিবাদ করে খান, স্রেপ গুলপট্টি। এমন সময় কুক কুক কর, যেই একটা ঝোপের কাছাকাছি গেছি অমনি একজোড়া বন মুরগি বেরিয়ে দে দৌড়। আমার আবার দীর্ঘশ্বাস পড়ল, ইস পাখিদের কেন ঠ্যাং থাকে, বিশেষ করে মুরগিদের, কেন ওরা কারি কিংবা রোস্ট হয়ে জন্মায় না? কিন্তু জয় গুরু, ঝোপের মধ্যে 4টে সাদা রঙের, ও কি ডিম, মুরগির ডিম! খপ করে দুহাতে দুটো করে ডিম তুলে নিলুম। হাবুলের দিকে তাকিয়ে দেখি ঘুমোচ্ছে, ঘুমুক হতভাগ। এই 4টে ডিম আমিই খাবো, কাঁচাই খাবো, একটা ভেঙে যেই মুখে দিয়েছি ব্যাস, আমার চোয়াল সেইখানেই আটকে গেল। আমার সামনে কোথা থেকে এসে দাঁড়িয়েছে এক বিকট কালো মূর্তি। ঝোপের ভেতর মনে হলো নির্ঘাত একটা মস্ত ভালুক। এমনিতেই গেছি, অমনিতেও গেছি। আমি একটা বিকট চিৎকার করে ডাকলুম, হাবুল! তারপর হাতের একটা ডিম সোজা ছুঁড়ে দিলুম ভালুকটার দিকে, আর ভালুক তক্ষণি ডিমটা লুফে নিয়ে স্পষ্ট মানুষের গলায় বললে, দে না, আর আছে? ভালুকে বাংলা বলে এমন পরিষ্কার ভাষায় আমার মাথার চুলগুলো খাড়া হতে যাচ্ছিল, কিন্তু জলে কাদায় মাখামাখি বলে খাড়া হতে পারল না। তার বদলে সারা গায়ে যেন পিঁপড়ে সুরসুর করতে লাগলো, কানের ভেতর
কুটুং কুটুং করে আওয়াজ হতে লাগলো। অজ্ঞান হব নাকি? কিছুতেই না, বারে বারে অজ্ঞান হওয়ার কোনো মানেই হয় না, ভারী বিচ্ছিরি লাগে। ঠিক এই সময় পেছন থেকে হাবুল বিকট গলায় চেঁচিয়ে উঠল, পালা পালাইয়ায় পালা, তরে ভাল্লুকে খাইব। ভাল্লুকে খাইব শুনেই আমি উল্লুকের মতো একটা লাফ দিয়েছি, আর ভাল্লুকটা অমনি করেছে কি তার চাইতেও জোরে লাফ দিয়ে এসে ক্যাঁক করে আমার ঘাড়টা চেপে ধরেছে। আমি কাউ কাউ করে বললুম, গেছি গেছি। আর ভাল্লুক ভেংচি কেটে বললে, গেছি গেছি, যাবি আর কোথায়? কথা নেই বার্তা নেই, গেলেই হলো। আরে রামো, এ যে ক্যাবলা, একটা ধূমসো কম্বল গায়ে। ক্যাবলা তুই? আমি ছাড়া আর কে? পটলডাঙ্গার শ্রীমান ক্যাবলা মিত্তির, অর্থাৎ শ্রীযুক্ত কুশল কুমার মিত্র। দাঁড়া, সব বলছি, তার আগে ডিমটা খেয়ে নি, বলে ডিমটা ভেঙে পট করে মুখে ঢেলে দিলে। কি যে ভীষণ রাগ হলো সে আর কি বলবো। ভালুক সে যে ঠাট্টা, তার উপর আবার এত কষ্টের ডিম বেশ আমেজ করেই খেয়ে নেওয়া। তাকিয়ে দেখি আমার হাতে একটাও ডিম নেই, সব মাটিতে পড়ে একেবারে গুঁড়ো। সেই যে লাফটা মেরেছিলাম তাতেই ওগুলোর 12টা বেজে গেছে। এদিকে মজা আছে ডিমটা খেয়ে ক্যাবলা গান জুড়ে দিয়েছে, হামটি ডামটি স্যাট অন আ ওয়াল। আমি ক্যাবলার কাঁধ ধরে একটা ঝাঁকুনি দিলুম, বললুম, রাখ তোর হামটি ডামটি, কোন চুলেই ছিলি সারাদিন? একটা মোটা ধূমসো কম্বল গায়ে চড়িয়ে এইসব ফাজলামো করবার মানেটাই বা কি? ক্যাবলা বললে, আরে বলছি বলছি, হড়বড়াটা কেউ, লেকিন হাবুল কিধার ভাগা? তাই তো, হাবুল সেন কোথায় গেল? এই তো গাছতলায় শুয়ে নাক ডাকছিল, তারপর আমাকে ডেকে বললে, পালা পালা। কিন্তু পালিয়েছে দেখছি নিজেই, কোথায় পালালো? দুজনে মিলে চেঁচিয়ে ডাক ছাড়লুম, ওরে হাবলা রে, ওরে হাবুল সেন রে। হঠাৎ ওপর থেকে আওয়াজ এলো, এই যে আমি এইখানে উঠেছি। তাকিয়ে দেখি ন্যাড়া মুড়ো কেমন একটা গাছের ডালে উঠে হাবুল ঘুঘুর মতো বসে আছে। ক্যাবলা বললে, উঠেছিস বেশ করেছিস, নেমে আয় এখন, উতারো। নামতে তো পারছি না, তখন বেশ তড়াং কইরা তো উঠা বসলাম। তখন দেখি নামন যায় না, কি ফ্যাচাঙে পইরা গেছি কি দেখি। এইদিকে আবার লাশায় কামড়াইয়া গাছ হইলা দিতে আছে। আমি বললুম, লাশায় কামড়ে তোকে তিব্বতে পাঠাচ্ছে। হাবুল খেঁচ খেঁচিয়ে বললে, ফালাইয়া রাখ তোর মস্করা, অখন আমি কেমন কইরা, বড় ল্যাথায় পড়ছি তো। ক্যাবলা বললে, লাফ দে, ঠ্যাং ভাঙব, তাহলে ডাল ধরে ঝুলে পড়, আমরা তোর পা ধরে টানি। ফালাইয়া দিবি না তো চাল কুমড়ার মতন? আরে না না, তাই করি, অখন যা থাকে কপালে, বলেই হাবুল ঢাল ধরে নিচে ঝুলে পড়ল। আমি আর ক্যাবলা তক্ষুনি ওপরে লাফিয়ে উঠে হাবুলে দু পা ধরে হেঁও বলে এক হ্যাঁচ কাটান। সারছে সারছে কম্ব সারছে, বলতে বলতে হাবুল আমাদের ঘাড়ে এসে পড়ল। তারপরে তিনজনেই একসঙ্গে গড়িয়ে গেলুম। আমার নাকটায় বেশ লাগলো, কিন্তু কি আর করা, বন্ধুর জন্যে সকলকেই একটু আদ্রু কষ্ট সইতে হয়। উঠে হাত পা ঝেড়ে তিনজনে গোল হয়ে বসলুম। আমার গল্প শুনে ক্যাবলা তো হেসেই অস্থির, খুব যে হাসছিস, যদি বাঘের গর্তে গিয়ে পড়তিস টের পেতিস তাহলে। বাঘের পাল্লায় আমিও পড়িনি বলতে চাস? তুইও? হাবুল মাথা নেড়ে বললে, পড়বই তো, ব্যাবাকে পড়ব, কেবল আমি না, আমার কুষ্ঠিতে লেখা আছে ব্যাঘ্রে আমারে কখনো ভোজন করব না। আমি ধমকে বললুম, চুপ কর ক্যাবলা, তোর কুষ্ঠির গল্প বন্ধ কর, তোর কি হয়েছিল সেটা বল। হবে আবার কি, হাতির পায়ের দাগ ধরে ধরে আমি তো এগোচ্ছি, এমন সময় হঠাৎ কানে এলো ধুড়ুম করে এক বন্দুকের আওয়াজ। হ, আওয়াজটা আমিও পাইছিলাম, হাবুল জানিয়ে দিলে। অহ থাম না হাবলা, বলে যা ক্যাবলা। ক্যাবলা বলে চলল। তারপরেই দেখি বনের মধ্যে দিয়ে একটা বাঘ পাঁই পাঁই করে দৌড়ে আসছে।
দেখে আমার চোখ একেবারে চড়াং করে চাঁদিতে উঠে গেল। আমিও বাপ বাপ করে দৌড় একেবারে মোটরটার কাছে চলে গেলুম। তারপর মোটরের কাঁচ টাঁচ বন্ধ করে চুপ করে অনেকক্ষণ বসে রইলুম। সেই বাঘটাই বোধ হয় আমার গর্তে গিয়ে পড়েছিল, আমি বললুম। হতে পারে, ক্যাবলা বললে, খুব সম্ভব সেটাই। যাই হোক, আমি তো মোটরের মধ্যে বসে আছি, ঘন্টা দুই পরে নেমে টেনিদার খোঁজে বেরোবো। এমন সময় ওরে বাবা, কি কি, আমি আর হাবু সেন একসঙ্গে জানতে চাইলুম। কি আর ভীমরুলের চাক, একেবারে বো বো করে ছুটে আসছে। আমি বললুম, আমার ঢিল খেয়ে। ক্যাবলা দাঁত খিচিয়ে বললে, ও তো মায় সমাজ লিয়া, তোর মতো গর্ধব ছাড়া এমন ভালো কাজ আর কে করবে। দৌড়ে আবার গিয়ে মোটরে উঠলুম। ঠায় বসে থাকো আর এক ঘন্টা। তারপর দেখি ড্রাইভারের সিটের পাশে কম্বল রয়েছে একটা, বুদ্ধি করে সেটা গায়ে জড়িয়ে নেমে এলুম। ভীমরুল যদি ফের তেড়ে আসে তাহলে কাজে লাগবে। অনেকক্ষণ এদিকে ওদিকে খুঁজে শেষে আবিষ্কার করলুম, শ্রীমান প্যালারাম বন মুরগির ডিম হাতাচ্ছেন। তারপর আমি বেজার হয়ে বললুম, তারপর আর বলতে হবে না, সব জানি। তুই তো তবু একটা ডিম খেলি, আর আমার হাত থেকে পড়ে সবগুলো গেল। ইস, এমন খিদে পেয়েছে যে এখন তোকে ধরে আমার কামড়াতে ইচ্ছে হচ্ছে। ক্যাবলা বললে, এই খবরদার কামড়াসনি, আমার জলাতঙ্ক হবে। জলাতঙ্ক হবে মানে? আমি কি খাপা কুকুর নাকি? হাবুল বললে, কইব কেডা। আমি হাবুলকে চড় মারতে যাচ্ছিলুম, ক্যাবলা বাধা দিলে, বললে, বন্ধুগণ, এখন আত্মকলহের সময় নয়। মনে রেখো, আমাদের লিডার টেনিদা হাতির পিঠে চড়ে উধাও হয়েছে, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সে কি আর আছে, হাতিতে তারে মাইরা ফেলাইছে, বলেই হাবলা হঠাৎ কেঁদে ফেললো। ওরে টেনিদা রে, তুমি মইরা গেলে নাকি রে? শুনেই আমারও বুকের ভেতর গুড়গুড় করে উঠল, আমিও আর কান্না চাপতে পারলুম না। টেনিদা, ও টেনিদা, তুমি কোথায় গেলে গো? এমন যে শক্ত বেপরোয়া ক্যাবলা, তারও নাক দিয়ে ফোঁস ফোঁস করে গোটা কয়েক আওয়াজ বেরুলো। তারপর আর শোলার মতো খুব করুণ মুখ করে সেও টুকরে কেঁদে উঠতে যাচ্ছে, এমন সময় পেছন থেকে কে যেন বললে, আরে আরে, এই তো তিনজন বসে আছে। চমকে তাকিয়ে দেখি কুট্টি মামা, শিকারি আর বাহাদুর। আমরা আর থাকতে পারলুম না, তিনজনে একসঙ্গে হাহাকার করে উঠলুম, কুট্টি মামা গো, টেনিদা আর নেই। কুট্টি মামার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে কি কি হয়েছে তার? হাবুল তারও স্বরে ডুকরে উঠে বলল, তারে বুনা হাতিতে নিয়ে গেছে কুট্টি মামা, তারে নিয়ে গিয়া একেবারে মাইরা ফেলাইছে। কুট্টি মামার হাত থেকে বন্দুকটা ধপাত করে মাটিতে পড়ে গেল। একটু সামলে টামলে নিয়ে কুট্টি মামা বললেন, বুনো হাতিতে নিয়ে গেল? আমরা সবাই কোরাসে গলা তুলে বললুম, হুঁ। তাই শুনে কুট্টি মামা মাথার চাঁদির উপর টাকটাকে কিছুক্ষণ কুড়কুড় করে চুলকলেন। শেষে অনেক ভেবে চিনতে বললেন, মানে তা কি করে হয়, হাতিতে নেবে কেমন করে? হাবুল বললে, হ নিয়া গেল, হাতি আস্তে আস্তে দেখা আমরা গাছে উঠছিলাম, টেনিদা না ডাল ভাইঙা একটা হাতির পিঠে গিয়া পড়ল, আর হাতিটাও গাছের পাতা চাবাইতে চাবাইতে তারে কোনখানে যেন নিয়া গেল। তারপর ক্যাবলা বললে, আমরা তিনজনে তাকে খুঁজতে বেরোলুম, আমি একটা বন্দুকের আওয়াজ পেলুম, তারপর দেখি একটা বাঘ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছে, আমি একেবারে এক লাফে গিয়ে মোটরে। শিকারি বললে, হুঁ, সেই বাঘটা যেটাকে আমরা গুলি করেছিলাম, পায়েও চোট লেগেছিল। কুট্টি মামা বললেন, তারপর? হাবুল বললে, মনের দুঃখে এক বৃক্ষ তলে শয়ন কইরা আমি ঘুমাইয়া পড়লাম। আমার ভাবনা কি, কুষ্টিতে লেখা আছে ব্যাঘ্রেনি আমারে কখনো ভক্ষণ করবো না, উইথা দেখি পেলা সারা গায়ে কাদা মাইক্ষা ভূতসাইজা একটা মস্ত কোলা ব্যাং ধইরা খাইতাছে। কুট্টি মামা বললেন, কি সর্বনাশ, কোলা ব্যাং ধরে খাচ্ছে? হাবুল সেনটা কি মিথ্যুক দেখেছ? আমি ভয়ঙ্কর আপত্তি করে বললুম, না মামা, আমি কোলা ব্যাং ধরে খাইনি, ওই হাবলাই তো পাখির ডাক শুনে দৌড়ে পালালো, আমি একটা গর্তের ভেতর পড়েছিলাম।
আর বাঘটা গিয়ে সেই গর্তেই একটা সজারুর ঘাড়ে গিয়ে পড়ল। মামা বললেন, তবে কুলিরা যে গর্ত কেটেছে বাঘটা তাতেই পড়েছে নাকি? কিন্তু প্যালারাম, তুমি উঠে এলে কি করে? স্রেফ ইচ্ছা শক্তির জোরে কুট্টি মামা, নইলে বাঘটা যেভাবে দাপাদাপি করছিল তাতে ওর ল্যাজের চোট খেয়েই আমার প্রাণটা বেরিয়ে যেত, খাবার গা খাওয়ার আর দরকার হতো না। কুট্টি মামা কিছুক্ষণ আমার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলেন, তারপর আবার কুড় কুড়িয়ে টাকটাকে চুলকে নিয়ে বললেন, বাগদা তাহলে সেই গর্তের মধ্যেই আছে বলছো? নির্ঘাত, যাক, বাঘের জন্য তবে ভাবনা নেই, কাল তুলবো বাছাধনকে। কিন্তু তেনি বলতেই আবার হাও মাও করে কেঁদে উঠলো হাবুল। তারে হাতিতেই মায়েরা ফেলছে কুট্টি মামা, এতক্ষণে হালুয়া বানাইয়া রাখছে। শুনে আমিও ফোঁস ফোঁস করে কাঁদতে লাগলাম, আর ক্যাবলা নাকটা কুঁচকে কেমন একটা কুকু আওয়াজ করতে লাগলো। শিকারি মামার কানে কানে কি বললে? মামা গম্ভীর হয়ে বললেন, আমারও তাই সন্দেহ হচ্ছে, নইলে এখনে বুনো হাতি কেমন করে আসবে? তাছাড়া হাতি তো বটেই, যদি ভয় টয় পেয়ে। শিকারি মাথা নেড়ে বললে, তা ঠিক। তখন কুট্টি মামা আমাদের দিকে তাকালেন, ডেকে বললেন, শোনো, এখন আর কান্নাকাটি করে লাভ নেই, চলো সব গাড়িতে, তোমাদের লিডারকে খুঁজতে যেতে হবে। হাবুল ফোঁপাতে ফোঁপাতে বললে, তারে কি আর পাউন যাইব? কুট্টি মামা বললেন, একটা জায়গা আগে গিয়ে দেখে আসি, সেখানে যদি হদিশ না পাই তাহলে বনের মধ্যে খোঁজাখুঁজি করতে হবে, চলো এখন গাড়িতে, কুইক। গাড়িটা দূরে ছিল না, আমরা উঠে বসতে না বসতেই ড্রাইভার স্টার্ট দিলে। মামা তাকে কি একটা জায়গায় যেতে বলে দিলেন, ঠিক বুঝতে পারলুম না। বনের ভেতর তখন অল্প অল্প করে সন্ধ্যা নামছে, হেডলাইটের আলো জ্বেলে গাড়ি ছুটল। হাবুল ফিস ফিস করে আমাকে জিজ্ঞেস করলে, এই প্যালা আমরা কোথায় যাইতাছি ক দেখি? বিরক্ত হয়ে বললুম, কুট্টি মামাকে জিজ্ঞেস কর, আমাকে কেন? না, খুব ক্ষুধা পাইছে কিনা? গাড়িতে টিফিন কেরিয়ার ভর্তি খাবার তো উঠেছিল, সেগুলি গেল কোথায়? ঠিক আমার মনের কথা বলে দিয়েছে, এতক্ষণ ভুলে গিয়েছিলুম, এইবার টের পেলুম। পেটের ভেতর 30টা ছুঁচো যেন একসঙ্গে হাডুডু খেলছে। টিফিন কেরিয়ারটা পেলে সত্যি খুব কাজ হতো, ওতে লুচি, আলুর দম, ডিম সেদ্ধ এইসব ছিল। ইস, কতদিন যে আমি আলুর দম খাইনি, আর লুচি যে কিরকম সে তো বলতে গেলে ভুলেই গেছি। লুচি কি দিয়ে বানায়, সুজি না পোস্ত দিয়ে? লুচি কি হাতখানেক করে লম্বা হয়? আর থাকতে না পেরে আমি ক্যাবলাকে একটা খোঁচা দিলুম। ক্যাবলা মুখটাকে ঠিক চামচিকের মতো করে বসেছিল, আমার খোঁচা খেয়ে খেঁচখেঁচিয়ে উঠল। কে হওয়া, চালাচ্ছিস কেন? আমি চুপি চুপি বললুম, আহ চেঁচাসনি, কুট্টি মামা শুনতে পাবে। বলছিলুম বড্ড খিদে পেয়েছে, এই যে টিফিন কেরিয়ারটা সঙ্গে এসেছিল সেটা কোথায় বল দেখি? ক্যাবলা হঠাৎ ভীষণ গম্ভীর হয়ে গেল, ছি বেলা, তোর লজ্জা হওয়া উচিত, টেনিদার এখনো দেখা নেই, কোথায় হাতের পিঠে চেপে সে চলে গেল, আর তুই এখন খেতে চাইছিস? আমি তাড়াতাড়ি বললাম, না না না, এমনিতেই জানতে চাইছিলাম। কি করা যায়, চুপ করে বসে থাকতে হলো। সত্যি কথা, লিডার টেনিদার জন্যে আমারও বুকের ভেতর তখন থেকে আঁকুর পাকুর করছে, কিন্তু খিদেটাও যে আর সইতে পারছি না। টেনিদা বেঁচে আছে কি না জানি না, কিন্তু আমিও যে আর বেশিক্ষণ বেঁচে থাকবো সে কথা আমার মনে হচ্ছে না। কি আর করি, চুপ করে বসে আছি। গাড়িটা বনের ভেতর দিয়ে এগোচ্ছে, অন্ধকার, দুধারে বেশ ঘন হয়ে এসেছে, নানা রকম পাখি ডাকছে, ঝিঁঝিরা ঝিঁঝি করছে। হঠাৎ হাবুল চেঁচিয়ে উঠল, বাঘ বাঘ, আবার বাঘ! এ কি বাঘা কাণ্ডে পড়া গেল রে বাবা? কুট্টি মামা বললেন, কোথায় বাঘ? আমি ততক্ষণে দেখেছি। বললুম, ওই যে দূরে দেখা যাচ্ছে মোটরের আলোয় দুটো লাল চোখ জল জল করে জ্বলছে ওখানে। কুট্টি মামা হেসে বললেন, বাঘ নয়, ও খরগোশ। খরগোশ? অত বড় চোখ অমন জলে? জানোয়ারদের চোখ অমনি হয়, আলো পড়লে ওইভাবেই জলে। দেখো দেখো, গাড়িটা তখন কাছে এসে পড়েছে, দেখি সত্যি তো একটা খরগোশ, একেবারে গাড়ির সামনে দিয়ে লাফিয়ে পাশের ঝোপের মধ্যে অদৃশ্য হলো। ক্যাবলা বললে, খরগোশের চোখই এই,
বাঘের চোখ হলে আগুনের মতো দপ দপ করত। শিকারে স্পটিং এর সময় চোখ দেখেই জানোয়ার ঠাউর করা যায়। স্পটিং কাকে বলে? একটা সার্চ লাইটের মতো আলো, স্পটলাইট বলে তাকে। রাত্রে বনের মধ্যে সেইতে ফেলে শিকার খুঁজতে হয়। জানোয়ারের চোখে পড়লে থমকে দাঁড়িয়ে যায়, ধাঁধা লেগে যায় ওদের, তখন গুলি করে মারে। কথাটা শুনে আমার ভালো লাগলো না, এ অন্যায়। মারতে চাও তো মুখোমুখি দাঁড়িয়ে মারো, চোখে আলো ফেলে ধাঁধিয়ে দিয়ে গুলি করে মারা কাপুরুষের লক্ষণ। আমি পটল ডাঙার প্যালারাম, জীবনে আমি হয়তো কখনো শিকারি হতে পারবো না, কিন্তু যদি হই এমন অন্যায় আমি কিছুতে করব না। ঘ্যাস, গাড়িটা থেমে গেল। আরে এ কোথায় এসেছি? বনের বাইরে কয়েকটা তাঁবু, পোট্রোম্যাক্স জ্বলছে, এদিকে তিন চারটে হাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা গাছ খাচ্ছে, আর তাঁবুর সামনে একটা টেবিলে যন্ত্রের লোক বসে বসে তরিবত করে খাচ্ছে। তাদের একজন আমরা সমস্বরে চেঁচিয়ে উঠলাম, টেনিদা! টেনিদা গম্ভীর গলায় বললে, কি এসে গেছিস সব? এখন বিরক্ত করিস নি, আমি কাটলেট খাচ্ছি। আর টেবিল থেকে এক ভদ্রলোক দাঁড়িয়ে উঠে কুট্টি মামাকে বললেন, এই যে গজগোবিন্দ বাবু, আসুন আসুন, আপনার ভাগ্নে আমাদের হাতির পিঠে সোয়ার হয়ে এসে উপস্থিত, ভয়ে হাফ ডেড। আমরা অনেকটা চাঙ্গা করে তুলেছি এতক্ষণে, আসুন আসুন চা খান। আমরা গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়লুম। তাই দেখে টেনিদা গোগ্রাসে কাটলেটটা মুখে পুরে দিলে। সেই ভদ্রলোক বললেন, এসো এসো, তোমরা আসবে আন্দাজ করেছিল, তোমাদের জন্যও কাটলেট ভাজা হচ্ছে। ব্যাপারটা বুঝেছো তো এতক্ষণে? না না, ওরা বুনো হাতি নয়, ফরেস্ট ডিপার্টমেন্টের পোষা হাতি। মাসখানেক হলো ওরা কি কাজে এখানে ক্যাম্প করেছেন, ওদেরই হাতি চড়তে চড়তে এদিকে এসেছিল, আর টেনিদা তারই একটা পিঠে চড়াও হয়ে। কি কাণ্ড কি কাণ্ড! কাটলেট ভাজা হচ্ছে হোক, কিন্তু আমার যে প্রাণ যায়। ক্যাবলাকে বললুম, ক্যাবলা সেই টিফিন কেরিয়ারটা? ক্যাবলা বললে, দি আইডিয়া। তারপর এক হ্যাঁচকা টানে কোত্থেকে সেটাকে টেনে নামালো। তারপর তারও পর? ওহো, আর নয়, অনেকখানি গল্প আমি তোমাদের শুনিয়েছি, এরপরের টুকু যদি নিজেরা ভেবে নিতে না পারো, তাহলে মিথ্যেই তোমরা চার মূর্তির অভিযান পড়েছো।